আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, দুবাইতে পাসপোর্ট রিনিউ করতে অনেকেই মানে কয়েকদিন আগে অনেকেই বলছিল যে কিছু মানুষ জিনিসটা না বুঝে বলছিল যে আপনারা জানেন যে দুবাইতে বর্তমানে নর্মাললি পাসপোর্ট রিনিউ করতে গেলে কিন্তু 125 দিরহামের মতো খরচ হয়। কিন্তু অনেকেই বলতেছে ভাই আমার কাছ থেকে 405, অনেক কথা 405 দিরহাম নিতেছে। তো বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলবো, কারণ আমার আপন ছোট ভাই এবং আমার একজন আপনার এখানে কাজ করে, সে তারা দুইজনকে পাঠিয়েছিলাম পাসপোর্ট রিনিউ করতে। তো তারা রিনিউ করতে গিয়ে কত টাকা ফি দিতে হয়েছে তাদেরকে এবং কতদিন সময় নিছে, আর 405 দিরহাম বা 125 দিরহামের যে বিষয়টা, এই বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। অনেকই বিষয়টা নিয়ে আশা করছি যে একটা মানে ঝামেলা আপনাদের মাথায় আসছে সেটা দূর হয়ে যাবে। তো যাই হোক, অনেকেই বলছেন যে দুবাই এম্বাসিতে আপনার দুর্নীতি করা হইতেছে, বাংলাদেশেও দুর্নীতি করে, দুবাইও দুর্নীতি করে, এগুলো কিন্তু অনেকেই বলতেছেন। তো বিস্তারিত এখন বলবো আপনাদেরকে, ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আসলে দুর্নীতি হইতেছে কি না অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, দুবাই নর্মালি পাসপোর্ট রিনিউ করতে গেলে আপনারা জানেন যে 125 দিরহামের মতো খরচ হয়। তো অনেকেই বলছেন যে ভাই 405 দিরহাম নিতেছে, এটা তো পুরোপুরি আপনার একটা দুর্নীতি শুরু করে দিছে বাংলাদেশ এম্বাসিতে, এই সেই। আসলে এগুলো না জেনে না শুনে না বুঝে কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন, কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা আপনারা জানেন, আমি বাস্তব বলতেছি এটাই যে আমার আপন ছোটো ভাই গত 2 দিন আগে তারা গেছিলো পাসপোর্ট রিনিউ করার জন্য। তো আমার ছোটো ভাইয়ের লাগছে 405 দিরহাম, আবার আমার যে আরেকজন কাজ করে তার লাগছে 125 দিরহাম। এখন বলুন কেন লাগছে? এটাই কিন্তু সিস্টেম। এখন এইখানে কারণ হচ্ছে পেশা, ভিসার মধ্যে যে পেশা আছে, ভিসার মধ্যে পেশা যেগুলো আপনার, আমার ছোটো ভাইয়ের পেশা হচ্ছে অ্যাডমিনিস্টার ম্যানেজার, ঠিক আছে, অ্যাডমিনিস্টার ম্যানেজার বা ম্যানেজার বা আপনার সুপারভাইজার, এই কোয়ালিটি ভালো ভালো পদ যাদের আছে ভিসার মধ্যে, তাদের পাসপোর্ট 405 দিরহাম করে দিতে হইতেছে, বা পার্টনার ভিসা যাদের আছে তাদেরকেও 405 দিরহাম করে আপনার রিনিউর জন্য দিতে হইতেছে। আর যারা নর্মালি ক্লিনার, টেইলার, প্লাম্বার, এমব্রয়ডারি এগুলো যাদের আছে তাদের 125 দিরহাম, ঠিক আছে, তাদেরকে দিতে হইতেছে। অথচ একই মানে আপনিও 5 বছরের জন্য পাবেন, ও কিন্তু 5 বছরের জন্য পাবে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এটাই, যাদের পেশা হাই, আবারও বলছি যাদের পেশা হাই, এখন থেকে আপনারা বিষয়টা যারা না জানেন তাদেরকে বলছি, যাদের পেশা হাই আছে মানে আপনার পেশা সুপারভাইজার, আপনার পেশা অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার, আপনার পেশা ম্যানেজার, আপনার পেশা কী বলে এটা অ্যাকাউন্ট্যান্ট, তাহলে আপনাদের জন্য পাসপোর্ট রিনিউ করতে গেলে 405 দিরহাম ফে করতে হবে। আর যাদের পাসপোর্টের মধ্যে নর্মাল লেবার বা এমব্রয়ডারি, টেলারি, ক্লিনার এগুলো আছে তাদের জন্য 125 দিরহাম, ঠিক আছে। তো যারা এই জিনিসটা নিয়ে আপনার একটা দান্দাবাজার পড়ে গেছিলেন বা অনেকে বলতেছিলেন যে এটা ভাই দুবাই, আবারও বলছি এটা কিন্তু আরব আমিরাত, এইখানে ভাটপাড়ি ধান্দালির কোনো আপনার জায়গা নাই। এই যে 405 দিরহাম নেবে আপনার কাছ থেকে অকারণে, সেটা যদি দুবাই সরকার জানতে পারে কি করবে জানেন? বিষয় এম্বাসি বন্ধ করে দেবে পুরা। তো এটা কিন্তু এদেশের খানন বা এদেশের আইন, এবং এটাই সঠিক, এবং এটাই আপনার সঠিক টাকাটা নিতেছে এবং অরিজিনালি টাকাটা এবং সরকারি ফি এটা, ঠিক আছে। তো যারা এই জিনিসটা নিয়ে আপনারা চিন্তা করছিলেন যে বেশি নিতেছে, এটা কিন্তু না, সম্পূর্ণ একটা মিথ্যা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে তাদের টাইম দেওয়া হয়েছে আপনার 1 মাসের মতো, 1 মাস 4 দিন না 5 দিন সময় দেওয়া হয়েছে, এরপরে পাসপোর্ট তাদেরকে দিয়ে দিবি। তো এটা হচ্ছে কথা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ।